যেতে হবে না আমাদের। না না, সহ্যতে হবে। হয়েছে জবা, কি হলো, কেউ কথা বলছো না কেন? এই তাণ্ডব লীলা কেন এখানে? উনি এসব ভেঙেছে। এইসব পাগলামির কারণ কি? আপনি একদম নাটক করবেন না। আপনি জানেন না কারণ কি? ভালো করে কথা বলো লোকটা। সে সম্পর্কে তোমার শাশুড়ি, তাকে মা বলে ডাকার কথা, সম্মান দিয়ে তাকে কথা বলো। সম্পর্কে কেউ মা হলে সে মা হয়ে যায় না, তাকে কাজে প্রমাণ করতে হয় যে সে আসলেই মা, আর সেটা এখনো উনি করতে পারে। হলো, তোমার কাছে আমার প্রমাণ করার কিছুই নাই, তাই তোমার আছে তুমি আসলে এই বাড়ির উপযুক্ত বউ কিনা। মাগার তোমার কথায় বার্তায় চাল চলনে কাজে কর্মে কিছুই আমি দেখবার পাইতেছি না। আপনার যা বয়স তাতে সে আশাও করি না আমি যে খুব ভালো দেখতে পাবেন আপনি। এই বয়সে তো চোখে ছানি পড়ে, তাই না? আপনি কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি কথা বলছেন এবং আজে বাজে কথা বলছেন। আমাদের বাড়িতে এভাবে কথা বলার নিয়ম নেই। ও মাই গুডনেস, তা এখানে কিভাবে কথা বলার নিয়ম গো দেবর সাহেব? নম্র, ভদ্র, মুখ বুঝে সব সহ্য করে থাকা? এই যে এই চাবিটা, চিনতে পারছো? এই বাড়ির চাবি এটা। এটা যার হাতে থাকবে সেই নিয়ম তৈরি করবে। যেমন এতদিন করেছেন আমার শাশুড়ি, এখন করব আমি। এমন তো কথা ছিল না আমি জান, তুই তো বলেছিলি চাবিটা লুকবার কাছে থাকলেও তোর মায়ের কথাই এই সংসার চলবে। কি এই কথা তুই বলেছিলি না? ও কি বলবে, বাড়িতে স্বৈরাচারী শাসন চালিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন না উনি? কারো কিছু বলার মুরদ রেখেছেন নাকি? আমি একটা কথা বলি, কান খুলে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আমার পরম শ্রদ্ধেয় শাশুড়ি মা। এখন থেকে এই বাড়িতে আমার শেফরাই রান্না করবে এবং সেই রান্না সবাইকে খেতে হবে। আর আমার শেফের রান্না করা খাবার যদি আপনারা খেতে না পারেন, অরুচি হয়, তাহলে নিজ খরচে বাইরে থেকে খেয়ে আসতে পারেন। মিঠু তো এখন আর আপনাদেরকে কিছু দিতে পারবে না, ওর তো চাকরি চলে গেছে, শুনেছেন নাকি আপনারা?